হ্যালো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইমেজ ব্যবহার করা এবং এর কিছু টিপস এন্ড ট্রিক্স। তো ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে আমাদের ইমেজ ট্যাগটি ব্যবহার করতে হবে। ইমেজ ট্যাগটি ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে আমরা গ্রেটার দেন চিহ্নটা ব্যবহার করব। এর মধ্যে লিখবো IMG, দেন স্পেস, এর মধ্যে সোর্স ফাইলটি রাখার জন্য SRC ইকুয়াল ডাবল কোটেশন, এবং আমাদের এটা ক্লোজ হবে, লেস দেন চিহ্ন হবে। তবে ইমেজের কিন্তু ওপেনিং আছে, বাট ইমেজে কিন্তু কোনো ক্লোজিং নাই। ইমেজ টাইপটা আমরা এখানে ইচ্ছা করলে এইভাবে স্ল্যাশটা দিতে পারি, তবে এটা যদি নাও দেই সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নাই, এটা দিলেও হয় না দিলেও হয় কোনো সমস্যা নেই। তবে এইটা হচ্ছে আমাদের বেসিক ইমেজ ট্যাগটা, ইমেজ ইমেজের মধ্যে SRC ইকুয়াল ডাবল কোটেশন। আমরা যখন কোন ট্যাগ এর মধ্যে এরকম কোনো কিছু ব্যবহার করি, এগুলোকে এগুলোকে বলা হয়েছে অ্যাট্রিবিউটস। এগুলোকে এক একটা অ্যাট্রিবিউটস বলে। এর মধ্যে আরো অনেক কিছু ব্যবহার করা যায়, যেমন টাইটেল। টাইটেল ছাড়াও আরো অনেক ধরনের অ্যাট্রিবিউটস আছে যেগুলো আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তবে আজকে আমি অ্যাট্রিবিউট সম্পর্কে কথা বলছি না, আজকে আমি ইমেজ সম্পর্কে কথা বলছি। যখন এগুলো দেখাবো তখন আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন অ্যাট্রিবিউট সম্পর্কে। তাহলে দেখা যাক, এটা হচ্ছে আমাদের ইমেজের বেসিকটা। আমাদের এখানে ইমেজটা লিঙ্ক করাবো কিভাবে, এটাই হচ্ছে মেইন ট্রিক্স। এখানে আমরা একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি যেটার নাম দিয়েছি আমরা ইমেজ অন, এবং এটার এক্সটেনশন হচ্ছে .jpg। এই হচ্ছে আমাদের ইমেজটা, আমরা এই ইমেজটা এখানে ডাউনলোড করে রেখেছি। তো তাহলে চলুন দেখে দেখা যাক কিভাবে আমরা এই ইমেজটা এখানে বসাই। আমরা জাস্ট এই ইমেজটার নাম কপি করব, এক্সটেনশন সহ, এক্সটেনশন সহ আমরা ইমেজটার নাম এখান থেকে কপি করব, এবং এই SRC-র ডবল কোটেশনের মাঝে আমাদের এই নামটি পেস্ট করব। এখন সেভ করব। সেভ করার পর আমরা রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু এখানে ইমেজটি শো করছে, আমাদের ইমেজটি কিন্তু এখানে শো হচ্ছে। এইটা হচ্ছে আমাদের একদম ইজি ওয়ে, ইমেজ শো করে সবচেয়ে ইজি ওয়ে। বাট আমাদের এই ইমেজটা যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে, তো আমাদের ইমেজটা যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে, যেমন এখানে আমরা একটা ফোল্ডার নেই যেটার নাম, সরি এইটার নাম যদি আমরা দিই হচ্ছে ইমেজ ফোল্ডার, IMG শর্টকাটে ব্যবহার করলাম ইমেজ ফোল্ডার, এটা যদি আমরা কাট করে যদি এই ফোল্ডারের মধ্যে রাখি এবং আমরা যদি আবার রিফ্রেশ করি, তাহলে কিন্তু ইমেজটা শো করছে না। দেখেন এখানে ছোট্ট একটা ইমেজের আইকন দেখা যাচ্ছে, বাট ইমেজটা কিন্তু এখানে শো করতেছে না। এর কারণটা হচ্ছে আমাদের ইমেজটা কিন্তু আর আমাদের HTML সাথে নাই, ইমেজটা কিন্তু আমাদের HTML সাথে নাই, ইমেজটা এখন একটা ফোল্ডারের মধ্যে আছে। তো এইটা সমাধান করার জন্য SRC-র মাঝে প্রথমে আমাদের ফোল্ডারের নামটা লিখতে হবে। ফোল্ডারের নামটা হচ্ছে IMG ইমেজ। ফোল্ডারের নামটা লেখার পরে একটা স্ল্যাশ ইউজ করতে হবে, এবং এই স্ল্যাশটা ইউজ করার পরে আমাদের এখানে সেই ইমেজটার নাম পেস্ট করতে হবে। এর মানে আমরা বোঝাচ্ছি HTML ফাইলটাকে যে তুমি ফার্স্টে IMG ফোল্ডারের মধ্যে প্রবেশ করো, এবং এই IMG ফোল্ডারের মধ্যে যে ইমেজ অন .jpg নামে ইমেজটা আসছে সেটা শো করো। এখন এটা সেভ করার পর যদি আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের ইমেজটা কিন্তু আবার শো হচ্ছে। এরকম ভাবে আমাদের HTML ফাইলটাও তো একটা ফাইলের মধ্যে থাকতে হবে, HTML যে ডকুমেন্টটা আছে এটাও কিন্তু আমাদের একটা ফোল্ডারের মধ্যে থাকতে হবে। তখন কেমন হবে জিনিসটা, আমরা যদি আর একটা নিউ ফোল্ডার নেই যেটার নাম দিই HTML, এই HTML টা যদি আমরা নোটপ্যাডটা একটু ক্লোজ করি, কারণ ক্লোজ না করে এটা কাজ করবে না। আচ্ছা, এই ফাইলটা যদি HTML ফোল্ডারের মধ্যে রাখি, এবং এখন যদি আমরা যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের কিন্তু ফাইলটাই নাই হয়ে গেছে, সম্পূর্ণ ফাইলটাই কিন্তু এখানে নাই হয়ে গেছে। তো
প্রথমে আমরা HTML সরি ইমেজের মধ্যে আমরা HTMLটা কপি করে নিয়েছি, এটা আমি এখান থেকে কাট করলাম, কাট করে HTML এর মধ্যে এটা রাখি। তাহলে আমাদের HTML ফোল্ডারে ঢুকে আবার আমাদের ফাইলটাকে রান করতে হবে। তো আমাদের ফাইলে রান করলেও কিন্তু ইমেজটা কিন্তু শো করছে না, ইমেজটা কিন্তু এখানে শো করছে না, কারণ HTMLটা একটা ফোল্ডারের মধ্যে আছে, ইমেজটা আর একটা ফোল্ডারের মধ্যে আছে। তাহলে এটা সমাধান করার উপায়টা হচ্ছে আমরা আবার আমাদের HTML ফাইলটা ওপেন করলাম, এখানে HTML ফাইলটা ওপেন করলাম এবং এই অংশটা এসআরসির মধ্যে অংশটা আমরা এখানে রিমুভ করলাম। এখন এখানে আমাদের তাকে বোঝাতে হবে, এই HTML টাকে বোঝাতে হবে, প্রথমে তুমি একটা ফোল্ডার পিছনে আসো, একটা ফোল্ডার পিছনে আসো, আসার পরে ইমেজ নামে যে ফোল্ডার আছে সেটাকে খুঁজে বের করো, এবং সেই ইমেজ ফোল্ডারের মধ্যে যে IMG অনটা আছে সেই ইমেজটাকে তুমি সিলেক্ট করো। এটা তাহলে আমরা কিভাবে বুঝাবো? এটা বোঝানোর জন্য প্রথমে দুইটা ডট চিহ্ন দিতে হবে, এরপরে একটা ব্যাক সরি এরপরে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে। এই দুইটা ডট এবং একটা স্ল্যাশ মানে হচ্ছে এক ঘর এক ফোল্ডার পিছনে আসা, এক ফোল্ডার ব্যাক করা। তো এক ফোল্ডার যখন আমরা পিছনে আসলাম তখন কিন্তু সে এখানে দুইটা ফাইল দেখতে পাচ্ছে, একটা হচ্ছে HTML ফাইল আর একটা হচ্ছে ইমেজ ফাইল, কারণ আমাদের এখানে কিন্তু দুইটা ফাইলই আছে, যে HTML ফাইলও আছে ইমেজ ফাইলও আছে এক ঘর পিছনে। তো আমাদের যেহেতু ইমেজটা আছে ইমেজ ফাইলের মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে, সো আমরা এখানে ইমেজ ফোল্ডারটা নিলাম এবং এই ইমেজ ফোল্ডারটার মধ্যে কিন্তু আমাদের এই পিকচারটা আছে যেটার নাম হচ্ছে img.jpg। এখন এখান থেকে যদি আমরা img.jpg টা লিখি তখন কিন্তু আবার আমাদের ইমেজটা শো করবে। তাহলে এখানে যদি আমাদের HTML-টা একটা ফোল্ডারের মধ্যে থাকে এবং ইমেজটা যদি আর একটা ফোল্ডারের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা এটা শো করাবো? আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন এইভাবে এই ফোল্ডারের মধ্যে থাকলে কিভাবে শো করতে হয়, ফোল্ডারের বাইরে থাকলে কিভাবে শো করতে হয়, আমি কিন্তু সবগুলো দেখাইছি। এখন আপনাদের দেখাবো কিভাবে যদি অনলাইনে কোনো ধরনের ইমেজ নিতে চান অনলাইন থেকে, সেই ইমেজটা কিভাবে শো করাবো। তো প্রথমে আমাদের অনলাইন ইমেজটার ফাইল লিঙ্কটা কপি করতে হবে, যেমন আমি অনলাইন থেকে একটা ইমেজ নেই, লিখে আমি সার্চ করলাম ইমেজেস, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি, যেমন এই ইমেজটা যদি আমরা নিতে চাই, তো এখান থেকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, এটা লিঙ্কটা এই এসআরসি ডবল কোটেশনের মধ্যে পেস্ট করলাম। বাট এই ক্ষেত্রে ইমেজটা এখানে শো করবে না, ইমেজটা শো করবে না, কারণটা হচ্ছে আমরা যে লিঙ্কটা ব্যবহার করেছি এখানে ইমেজের লিঙ্ক হিসাবে, সেই লিঙ্কটার লাস্টে ইমেজের কিন্তু কোনো এক্সটেনশন নাই, আমরা কিন্তু ইমেজের এক্সটেনশনটা পাইনি। আমরা যদি এখানে লিখেও দেই .png.jpg এর পরবর্তীতেও এটা শো করবে না। তো আমাদের এমন কোনো লিঙ্ক নিতে হবে যে লিঙ্কটায় অবশ্যই যেন সেই ইমেজটার সোর্স লিঙ্ক থাকে। তো আমরা যদি ইন্সপেক্ট করি দেখি ইমেজটার সোর্স লিঙ্ক পাই কিনা, দেখেন এখানে কিন্তু ইমেজটার সোর্স লিঙ্ক পাওয়া গেছে, দেখেন .jpg লেখা আছে। কিন্তু আমরা যদি এখান থেকে এইটার উপর ক্লিক করি অথবা এখানে যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে কিন্তু দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু নিচে সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি নিচের লিঙ্কটা ডবল ক্লিক করে এইভাবে কপি করে নেই, এখন যদি আমরা পেস্ট করি, এখন যদি আমরা পেস্ট করি, দেখেন আমাদের এখানে কিন্তু এক্সটেনশনটা আছে .jpg টা কিন্তু আছে। আর এরপর যদি আমরা রিফ্রেশ করি দেখেন আমাদের কিন্তু পিকচারটা কিন্তু শো হচ্ছে, আমাদের পিকচারটা কিন্তু এখানে শো হচ্ছে। এই হচ্ছে ইমেজ ফাইলটা লিঙ্ক করার ওয়ে। এই ইমেজ ফাইলটা লিঙ্ক করা আমি বলতে চাই, এই লিঙ্ক করাটা আপনাদের বেশি বেশি ট্রাই করা উচিত, কারণ এর পরবর্তীতে আমরা অনেক কিছুই লিঙ্ক করব, সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা অনেক হেল্প করবে।